আমার কল্যাণী মাইতি, দলের নাম হচ্ছে বিবেকানন্দ আর আমি কোষাধ্যক্ষ। এই আমার বই করে খুব আনন্দ পেয়েছি, লোন নিয়ে চাষবাস করছি, কোথাও বেড়াতে গেছি, এইসব আমাদের হচ্ছে। আর আমার বাড়ির তিনজন ছেলে আর তিন বৌমা, আর ছেলেরা সব ওই একজন চাষবাসেই ফুল চাষ করে, আর এক ছেলে মানে মোটর মেকানিক গ্যারেজে কাজ করে, আর একটি ছেলে এই কোম্পানিতে কাজ করে। ঋণের টাকা দিয়ে এই ফুল চাষ করছি, ফুল চাষ করে এই মালা টালা গেঁথে বিক্রি করি। ঋণের জন্য আবেদন করা হয়েছে, ওই আবার মানে কিছু চাষবাস করবো, এই বেড়াতে কোথাও যাওয়াটা হবে। এই বৃন্দাবন গিয়েছিলাম, তারপরে আবার এই ট্রেনিং গিয়েছিলাম, ট্রেনিংয়েও গিয়েছিলাম, আবার এই যাওয়া প্রোগ্রাম হচ্ছে এক জায়গা দার্জিলিং। পরিশোধ করবো এই মালা গেঁথে ফুল তুলে পরিশোধ করবো, ভালোই লাগছে তো, দল করে অনেক উপকার তো পেয়েছি। যেমন এই কোথাও বেড়াতে গেলাম কিছু নিলাম, চাষবাস করলাম কিছু লোন নিলাম, 30 টাকা আমাদের দলে বইটা জমা দিতে পারলাম 30 টাকা, এইটা আমাদের কিছু উপকার হলো। আর বইটা করে আমরা দলটা করে আনন্দ পেয়েছি, সবাই একসঙ্গে মানে একটা দল করে মিটিং করলাম, গল্প টল্প হলো, সব রকম হলো আর কি, খুব আনন্দ পেয়েছি আর কি। আমার নাম পারুল সেনাপতি, দলের নাম ভগবতী আর সঙ্গের নাম রাধা মাধব। দল থেকে না আমি মোটামুটি অনেক উপকার পেয়েছি। দলের হচ্ছে যে এই যে আমরা মিটিং করি মানে সপ্তাহে, সেটাও খুব আনন্দ, সবাই মিলে একসঙ্গে দুঃখ সুখের গল্প হলো, কথা হলো। তারপরে হচ্ছে যে এই যে 30 টাকাগুলো তো আর আমরা ব্যাংকে জমা নিবেনি আমাদের, সেটা জমিয়ে যা যতটা কিছু পাই তা থেকে সবচেয়ে উপকার এই যে আমরা ঋণ পাচ্ছি, মানে আপদ বিপদে ঋণ পাচ্ছি, সেইটাই আমাদের সবচেয়ে উপকার। যে প্রথমে যে 2000 নিলাম সেটা হচ্ছে যে জবা বাগানে আমাদের চাষে লাগিয়েছিলাম, তারপর আবার 10,000 লিখলাম, আমার ছেলের শরীর খারাপ হয়েছিলো সেটা লিখি, তারপরে আবার হচ্ছে যে আমার খুব শরীর খারাপ হতে আবার 4,000 লিখছি লোন, তারপরে সঙ্গতি কেন আবার ছেলের শরীর খারাপ হতে আবার 10,000 লিখলাম, তারপরে আবার এই লাতের অসুখ করতে আবার 10,000 5,000 সঙ্গে থেকে লিখছি, 5,000 আমাদের দল থেকে লিখছি। সঙ্গে ছেলে কিছু কাজ করে, জাঙ্গলে কাজ করে, আর আমরা এই ফুল টুল গাঁথি, আর আমাদের তো কেউ আয় করার নেই, এই এতখানি কষ্ট করে করে খুব কষ্ট করে করে মোটামুটি কিছু কিছু করে শোধ করছি আর কি। হ্যাঁ, সঞ্চয় উপকার তো হচ্ছে, এই চাষে যখন লাগালাম তখন চাষে তো উপকার হচ্ছে, চাষে করলাম, হয়তো চাষ করতে পারিনি, এখন আবার মনে হচ্ছে যেন কিছু টাকা পেলে আবার একটু চাষ করব। চাষ করে সেটা তো ঋণটা তো শোধ করতে হবে। আমার নাম পুষ্প পাত্র আর আমার দলের নাম মঙ্গলদীপ। আমার হচ্ছে সঙ্ঘের নাম হচ্ছে বাবা কালেন্দ্র কুঞ্জ। আমার উপরেই দলের সমস্ত দায়িত্ব, সমস্ত ভার আমার উপরেই। হ্যাঁ, আমি এই 12 জনকে চালনা করছি। আমি তাদের এবার 12 জন আমাকে সম্মানও দেয়, আমাকে মেনেও চলে, আমি যা বলবো 12 জন মাথা পুঁতে স্বীকার করে। ডাক্তারবাবু চেক আপ করতে আসেন, আমি উপকার পেয়েছি, আর এরকম চশমাও পেয়েছি আমরা, হাঁটুর বাদ ব্যথা যার যখন হয়েছে, এরকম আমরা দলের মধ্যে 4-5 জন আমরা হাঁটুর বেলেও আমরা পেয়েছি। আমিও 10,000 টাকা লোন নিয়েছি আমার নাতিকে কলেজে ভর্তি করার জন্যে, আমার ছেলে পারবে না বলেছিলো, আমি বলেছি যে আমি দল থেকে তোমাকে জোগাড় করে দিচ্ছি বাবা, তোমার ছেলেকে ভর্তি করো বলে কলেজে বিকমে ভর্তি করা হয়েছে। আর তারা আরও 2-4 জন আমাদের দলের মধ্যে তারাও লোন নিয়েছে, তাদেরও যার যেমন দরকার তারাও নিয়েছে, তা থেকে আমরা কিছু কিছু সুদও খাটাচ্ছি, কিছু কিছু আমরা সুদও করতেছি, এইভাবে দিন নির্জন করতেছি বাবা। আমার বয়স হতে পারে, আমি ছেলের মুখ চেয়ে আমি এখনও বসে খাইনি, আমি এখনও টুকি টাকি ছেলের সাহায্য করি সংসারের মধ্যে, নাহলে আমার ছেলে একা সে কী করবে, ছোটো ছেলে সে পৃথক আছে, তারও অবস্থা, তার উপরে কোনো রাগ অভিমান করিনি, মা বলে আমাকে সম্মান দেয়, তবে তার আশা কেন করি না, তারও 2 মেয়ে, তাকেও খেটে চালাতে হয়, নাহলে একজনের কাছে আমি যতটুকুন পাই এইটুকুনি আমার যথেষ্ট। ছেলের দিকে কষ্ট করে যেমন মানুষ করেছি, ছেলেরা কিছু নাই হোক আমাকে সবসময় মা বলতে অজ্ঞান, মা বলে আমাকে ডাকে বুকের মাঝে আমার আছে। ছেলের উপর বৌমাদের উপর আমাদের কোনো আমার কোনো মান অভিমান বলতে আমার কিছুই নাই, আমি তাদের দিকে নিয়ে শান্তিতেই আছি, একবেলা যদি খাই তাতেও আমার শান্তি, ছেলে বৌমারা আমাকে হাসি মুখে দেয় এইটাই। তবে তাদের এই অবস্থার জন্য একটু আমাকে চিন্তা করতে হয়, কেন ওদের বাবা খুব অল্প বয়সে 1.5 মাসে দেখে মারা গেছে, বড় ছেলে আমার 2.5 বছরে রেখে তার বাবা চলে গেছে,
তাহলে কীভাবে আমি ওদের দিকে মানুষ করেছি? তবে বাবা আমি কোথাও বাইরে আমার বাবা বাপের বাড়ি বেড়াতে দেয়নি, বাড়িতে থেকেই আমি দুঃখ কষ্ট করেছি। হ্যাঁ, বাড়িতে থেকেই দুঃখ কষ্ট করে মানুষ করেছি, ওই জন্যে ছেলেদের মায়া দেবে বাবা আমি এখনও সংসারের টুকিটাকি সাহায্য করি। সেই যেন আমার ছেলেরা আমাকে মা বলতো অজ্ঞান। আমার নাম অমিয় কুমার দে, ভিলেজ গোপালনগর, পোস্ট গোপালনগর, থানা কেটিবি কোলাঘাট, আর জেলা পূর্ব মেদিনীপুর। হেল্প এজ ইন্ডিয়ার যে কর্মযোগ্যতা চলছে তারই আমি একজন সভ্য। বিশেষ করে আমি ওনাদের সহযোগিতায় আজকে যে পজিশনে এসেছি সেটা হচ্ছে এই গোপালনগর অঞ্চল এবং এখানে যে সিএলএফ যে হেলথ সেন্টার গঠিত হয়েছে তারই আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে কাজ করি। 30টা যে সংঘ আছে সাহায্য করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করি। আগামী দিনে এনাদের সহযোগিতা এবং হেল্প এজের সহযোগিতায় আগামী দিনে এই প্রচেষ্টা আরও দীর্ঘায়ু হবে আমি কামনা করি। আমার নাম সুদর্শন নায়ক, ভবতারিণী ইএসএইজির সভাপতি। 11 জন সদস্যকে নিয়ে এই দলটা তৈরি হয়েছে এবং প্রত্যেকেরই বয়স 55 বছরের ঊর্ধ্বে। যারা বয়স্ক ব্যক্তি তাদের চোখের অপারেশন, হাঁটাচলা করতে পারে না, খুব কষ্ট পায়, তাদের হাঁটাচলার জন্য বেল্ট দিয়ে ওষুধ না খাইয়ে যাতে নিরাময় করা যায় তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তাদের পেনশন পাওয়ার জন্য আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই আন্দোলন কর্মসূচিতে তাদেরকে আমরা সামিল করতে পেরেছি, তারা আনন্দও পেয়েছে এবং বিভিন্ন জায়গায় বয়স্কদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়েছে, সেই সমস্ত প্রোগ্রামে বয়স্কদেরকে সামিল করেছি যাতে ভবিষ্যতের প্রজন্মরা বুঝতে পারে যে বয়স্কদেরও জীবনে জোয়ার আছে, তারা এগিয়ে চলতে পারে, বিভিন্ন রকম কাজ তারা করতে পারে। এই ইএসএইজি 12,000 টাকার ডেকোরেটার্সের মাল পেয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে যে সমস্ত সঞ্চয়ের টাকা, সেই সঞ্চয়ের টাকা বিভিন্ন সময় আপদ বিপদ পড়লে তাদেরকে আমরা দেওয়ার ধার দেওয়ার ব্যবস্থা করেছি এবং তারাই সুদ শোধ দিয়েছে, সঞ্চিত রেখেছি, প্রয়োজনে আবার ব্যবহার করছি এবং ডেকোরেটার্স থেকে বছরে ইনকাম হচ্ছে, তবে এই ইনকামের পরিমাণটা একটু কম। বয়স্ক ব্যক্তিরা বিভিন্ন রকম সাহায্য পেয়েছে, যেগুলি হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়েছে, আমি ইসিআরবি ট্রেনিং পেয়েছি এবং পরে হিসাব নিকাশেরও ট্রেনিং পেয়েছি এবং আমরা বিভিন্ন জায়গায় বিহার এবং অন্যত্র আমরা গিয়েছি। এই সমস্ত বয়স্করা কীভাবে তাদের প্রকল্পগুলোকে কার্যকরী করছে এবং সেটা থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, এই বয়স্ক ব্যক্তিদের নিয়ে সম্মিলিতভাবে কাজে এগানো যায় এবং বয়স্ক ব্যক্তিদের সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা আর রোগ, এই রোগ নিরাময় এবং তারা যে সপ্তাহের মধ্যে এক জায়গায় মিলিত হচ্ছে সবচেয়ে হচ্ছে বড় পাওয়া, কেননা তারা তাদের মনের দুঃখের কথা সবার সামনে বলতে পারছে। আমি আশা রাখি এইভাবে যদি আমরা এই বয়স্ক ব্যক্তিদের নিয়ে এগোতে পারি, হেল্প এজ ইন্ডিয়ার যে বিষয়টাকে নিয়ে সমাজের মধ্যে এসেছে সেই বিষয়টাকে আমরা তুলে ধরতে পারবো এবং আরও বেশি কার্যকরী করতে পারবো। আমার নাম মুক্তিপদ সিংহ, আমার বাড়ি গোপালনগর, আমি এই প্রগতি দলের একজন সদস্য, লাস্ট ক্যাশিয়ার। আর আমি দল থেকে পেয়েছি 9,000 টাকা তেল পেয়েছি, বেড়াতে গেছি দীঘা, পুরুলিয়া, আপনার বিহার, এইসব জায়গাতে পেয়েছি। এর থেকে ডাক্তারি ওষুধও পেয়েছি, চোখ আমার অপারেশন করানো হয়েছে, একটা চোখ অপারেশন করানো হয়েছে, আর একটা চোখের অপারেশন করেছিল। আমার বাড়ির একটু শারীরিক অসুবিধার জন্য আমি যেতে পারি না। আমাদের দল থেকে অনেকটাই উন্নতির পথে আছি, আমাদের টাকাগুলো কিছুটা লোন খাটাচ্ছি, লোন খাটিয়ে আমরা দলের টাকাটা থেকে একটু বাড়াচ্ছি আর কি। আমি পুরোদানন্দ ঘোষ, প্রগতি সঙ্গে সদস্য, গোপালনগর দক্ষিণপাড়া। আমি দলে এসে খুব ভালোই কতগুলো জিনিস জানতে পেরেছি, 9,000 টাকা তেল পেয়েছি, ব্যবসা খাতে কাজ লাগিয়ে যা সঞ্চয় হয়েছে ব্যাংকে রয়েছে, আমি অল্প সুদে আমি টাকা লোন পেয়েছি, এখনও সম্পূর্ণ শোধ করতে পারিনি, আস্তে আস্তে শোধ করছি। পুরুলিয়া বেড়াতে গেছি ট্রেনিংয়ে, বাগনানে গেছি,
এরপর আমার লাস্ট হচ্ছে ডেবরা থেকে 20 মাইল ভেতরে কৃষির উপর সারের উপর ট্রেনিং নিয়ে ফিরে এসেছি। কিছু করতে পারি, আমার জমি জায়গাও আছে, আমি কিন্তু নিজে হ্যান্ডিক্যাপ, আমি নিজে হাতে না করলেও লোক দিয়ে করাতে হয়, পিকনিকও হয় অল্প পয়সায়, সেই পয়সাটা বললে পরে মানুষ হাসবে, 10-5-10 টাকা দিলে পরে আমাদের পিকনিক হয়ে যায় খুব ভালোভাবেই। দীঘা বেড়াতে গেছি, সেটাও অল্প পয়সা, মানে 20 টাকা দিয়ে দীঘা বেড়াতে, লোককে বললে বলে হাসে। মেডিসিন পেয়েছি আমি, হাই সুগার 315 আমার সুগার, একবার ক্যাম্প হয়েছিল পুরো ওষুধটাই পেয়েছিলাম এক মাস। আমার দল করে আমার খুব ভালো লাগছে। আমার সবথেকে বড় জিনিস একটা নেশা, মাছ ধরা, ছিপে মাছ পড়ুক না পড়ুক, বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল সব সময় আমার হুইল বেলা চাই। হ্যাঁ, আমার সঙ্গে এসে বসে 5 জনের সঙ্গে আলোচনা করি, এই একটা আমার সবথেকে ভালো জিনিস পেয়েছি। আমার নাম সুভাষ মণ্ডল, আমি রাধাকৃষ্ণ দলের সভাপতি। এই যে হেল্পেজ ইন্ডিয়া, যদি না আসতাম আমরা কিন্তু কিছুই জানতে পারতাম না। বয়স্ককে নিয়ে এরা যে ভাবছেন, বিশেষ করে আমার প্রায় 60 বছর হতে যাচ্ছে, কিন্তু আমরা ভাবতেই পারি না যে কোনো দল, কোনো রাজনৈতিক দল এই যে যে টোটালি যে বয়স্কদের নিয়ে ভাবছে, এটা কিন্তু আমার কোথাও মনে পড়ে না। আমি সবার সামনে সম্মান পেয়েছি, এই কাজটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগে গেছে। সত্যি আমার যে এখন মা এবং দলের মধ্যে যারা আমরা বয়স্ক, ওনারা কিন্তু মায়ের মতো আমি শ্রদ্ধা করি। 3-4 দিন আগে একটা আমাদের অফিসে ট্রেনিং ছিলেন, যে যেটা সরকার ভাবে না, তাদের পেনশন বা বিধবা ভাতা যে এনারা নতুন করে ভাবছেন, আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে টোটাল 20 জন যাদের দেখার কেউ নেই, অথচ তারা বিপিএল আছেন, তারা যাতে এই পেনশনটুকু পেতে পারেন। আমরা গিয়েছিলাম 5 জন, 100 জনে আমাদের টার্গেট, এই মাসের মধ্যেই কিন্তু আমরা অবশ্যই করে দেবো। আমরা এখান থেকে এই যে 12,000 টাকা পেয়ে ডেকে অর্ডার করেছি, প্রায় 3-3.5 হাজার টাকা লাভ করেছি। শুধু এটাই কিন্তু আমাদের বিরাট অ্যাসেট একটা, কেন আমাদের জিনিসপত্র আছে, শুধু তাই নয়, এবং ধরুন মারা যায়, তারা কিন্তু আমরা কারোর কাছ থেকে পয়সা নিই না, মিনিমাম পয়সাটুকুনও নিই না, কারণ তাদের হয়তো দেওয়ার ক্ষমতা নেই হয়তো, কিন্তু তাদের কাছ থেকে আমরা কিন্তু পয়সা নিই না। আজকে এই হেল্পেজ ইন্ডিয়া থেকে এত শিখিয়েছি, কেন হেল্পেজ ইন্ডিয়াকে আমি আমার বাবার মতন শ্রদ্ধা করি। আমার বৃদ্ধ মা আছেন, আমার স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে। আমার নাম জোসনা মণ্ডল, আমি এই দলের সদস্য নেত্রী। এবার আমার এই ফুলের কাজ করেই বাবা আমার ইয়ে দেওয়া হয়, গ্রুপের টাকা দেওয়া হয়। ছেলে বউয়েরা থাকলো, আমি আমার একা রয়েছি। আর এই দলের সঙ্গে যখন ইয়ে করেছিলেন, মিটিং করেছিলেন, আমি বাগনানে পর্যন্ত গিয়েছিলাম। আর এটা নিয়ে খুব ভালো লাগে বাবা, এদের সঙ্গে থেকে খুব আনন্দ, হ্যাঁ খুব আনন্দ পেয়ে, হ্যাঁ এই দলটা করে আমাদের খুব আনন্দ পাই আর খুব ভালো লাগে সকলের সঙ্গে। আর এই শূন্য কাজই করি, ঠাকুর নিয়ে আমার সবসময় কেটে যায়। আমার নাম নমিতা ভট্টাচার্য, বাড়ি গোপালনগর, কনক দুর্গা দলের আমি শোভানেত্রী। ঋণ নিয়েছি দল থেকে, আমাকে প্রথম যখন আমরা দল করি তখন আমাদেরকে 9,000 টাকা ক্যাশ দেয় না, আমাদের একবার বলেছিল তোমরা কী নেবে, তা আমরা তেল নিয়েছিলাম 7,010 টাকা, বাদবাকি যা টাকা ছিল তাতে আমরা চাল নিয়েছিলাম। এই চাল নিয়ে আমরা বিক্রি করেছিলাম 2-5 টাকা লাভের, সবসময় তো আর লাভ বেশি পাওয়া যায় না। আর এবার আমাদের দলের মধ্যে তেল বিক্রিটা করেছিলাম, তা থেকে যা সামান্য কিছু লাভ হয়েছিল, 2% সুদে লোন হিসেবে ঘুরে, তারপরে যেটা আবার অবশিষ্ট থাকে ব্যাংকে দিই, এবং কিছু বাসকে থাকে যেটা সময় অসময় লোকে চট করে দরকার পড়লে আমরা সেটা তাকে হেল্প করি। এইভাবে আমাদের চলছে, আমরা 12 জন দল। এবার সেই দলে হয়তো আমরা কোনো সময় একটা কিছু, কারো খেতে ইচ্ছা করলো, কেউ কিছু নেবে, তাদেরও তো একটা আশা থাকে যে আমরা কি শুধুই দল করে যাব, কিছু পাবো না, তা সেই জন্যে আমরা ওই তেল বিক্রি লাভাংশটা সবাই মিলে 12 জন হয়তো এক সময় 100-100 করে ভাগ করে নিলাম, এইটা করি। এবং বয়স্ক লোকেদেরও একটু মনে ফুর্তি হলো এবং আনন্দ হলো যে আমরা কিছু পেরেছি কি, এবং আমরা কিছু করেছি, হ্যাঁ 100টাই দেখো আমরা 100 টাকা পেয়েছি, এটা তাদের আনন্দ লাগলো। এ সেই জন্যে আমরা এইটা বিজনেসটা বাড়াবার আরও চেষ্টা করছি। CRP ট্রেনিং আমি ছিলাম, দল করতে যাই, বীরভূমে গিয়েছিলাম, তারপরে বিহারে গিয়েছিলাম, বাগনানে ট্রেনিংয়ে ছিলাম। আমার পরিবারে আমি, আমার ছেলে থাকি আর আমার যা 2 ছেলে, হ্যাঁ ভালো লাগবে না, খুব আনন্দ, খুব মজা। চেষ্টা করছি আরও দলে আনার জন্য, এবং যারা কিছু পাচ্ছে না, হয়তো এক সময় তাদের নিয়েছিলাম, কারণ বয়স্ক লোকেদের মনে এই যে আনন্দ, এই যে একতা,
এই যে একটা জোট বেঁধে থাকা, এই যে ওদেরকে মানে আনন্দ দেয়া, কিছু না কিছু তো আনন্দ পাচ্ছে, নিশ্চয়ই ভালো। আমার নাম শঙ্কর সামন্ত, আমি মা শীতলা দলের একজন সম্পাদক, মা দক্ষিণেশ্বরী সংঘের একজন সদস্য। আমি চোখ অপারেশন করেছি, ওষুধপত্র পেয়েছি এবং আমি এখন একটি ছোট একটি কারবার করছি, নিজস্ব ঘর থেকে মাশরুম চাষের একটা পদ্ধতিতে চাষ করছি। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, পণ্ডিচেরি, আপনার বিহার, বীরভূমও করেছি, মাছরানো দল তৈরি করেছি, আমি সিআরপি ট্রেনিং নিয়েছি। আমাদের গ্রুপ থেকে আর কি ওরা লোন নেওয়ার একটা স্কিম চলছে, দলের যে টাকা আছে সেই টাকাটা আমরা 2% ইন্টারেস্টে খাটিয়েছি, খাটিয়ে আমরা মোটামুটি ভালো মানে জায়গায় আমরা চলে এসেছি। দল করে তো ভালো লাগছে, দল করে মানে উজ্জীবনও পেয়েছি, সব কিছু পেয়েছি, সুযোগ সুবিধা পাচ্ছি, নিকাপ পেয়েছি, আর দল থেকে আমি ভালো রকম ফ্যাসিলিটি পাচ্ছি। যদি সবাই মিলে যদি ভালোভাবে দলটাকে নিয়ে চলতে পারি আরও, তাহলে আরও বেশি আমরা উন্নতি করতে পারব। শহীদুদ্দিন মল্লিক, হালুকা গ্রাম। তো আমরা হঠাৎ সঙ্গ দল করছি, তো হঠাৎ সঙ্গ যে দল করেছি আমরা অনেক ফেসিলিটি পেয়েছি, তো চশমা থেকেন, চোখ অপারেশান থেকেন, এই হাঁটুর এ থেকেন অনেক কিছু পেয়েছি, বেল্ট টেল। তো আমরা যে দল করছি এই দল অনেক হেল্প পেয়েছি, কিন্তু একটা যে হেল্পের মধ্যে যেমন বৃদ্ধ মায়েরা আছে আমাদের সঙ্গে, তাদের একটা পেন্সিলের জন্য দরকার, ইয়ে নিয়েছি লোন, হয়তো কেউ নিয়েছে কেউ লাইনি, 2 টাকা যে লোনে যে নিয়েছে তারা ব্যবসা করছে, সেই সব ব্যবসা করে দেখাচ্ছে বা টাকা রোলিং হচ্ছে, তো আমাদের অনেক উপকার হচ্ছে। তো আমি যে গেছিলাম যে ট্রেনিংয়ে, সে ট্রেনিংগুলো দেখলাম আমি, তো সেইগুলো ট্রেনিংগুলো ভালো লাগলো, আমার দলটাকেও ভালো লাগলো, তো এই দলটা করতেও ভালো লাগছে, সুযোগ সুবিধা ভালো পেয়েছি, তো এই জন্যই আমি দলটা করছি। সেই লোনটা আমরা ভাবছি একটু মোটা লোন নিলে পরে একটা কাজে লাগবে, ধরুন একটা ছোটোমোটো একটা হয়তো কিছু ব্যবসা করলো, যেমন ধরো একটা ছোটোমোটো একটা দোকান করবো কি চা দোকান করবো একটা, এইভাবে আমি একটা লোন নিতে চাই আর কি। আমার নাম সন্ধ্যা জানা, আমার দলের নাম আমনসা, সঙ্গের নাম মা দক্ষিণেশ্বরী, আমার গ্রামের নাম শালুকা। আমি যে দলে বেরিয়ে অনেক লোকের সঙ্গে মিশেছি এবং অনেক শিক্ষা ভ্রমণও পেয়েছি, যেমন হারাপ বাঙালপুরে সিআরপি ট্রেনিং পেয়েছি, ট্রেনিং পেয়ে বীরভূমে গিয়েছিলাম, বীরভূমে গিয়ে ওখানে দল গঠন করে এসেছি, এবং আমি দল থেকে লোন নিয়ে আমাদের ফুলের চাষ আছে আর অন্যান্য চাষ আছে, চাষ করে আমি উন্নতি করতে পেরেছি এবং সংসারে সবাইয়ের মুখে হাসি ফোটাতেও পেরেছি। আবার আমাদের এই যে ক্যাম্প চশমা, চোখ কাটানা, এগুলো বিনা পয়সা পেয়েছি, এবার হেলথ ক্যাম্পে ওষুধপত্র এগুলো আমরা পেয়েছি, অনেক উপকার পেয়েছি, খুব ভালো লেগেছে এই দল করে। আমরা দল থেকে আমাদের যে দলের যে টাকা ও থেকে লোন নিয়ে আমরা চাষবাস করি, আবার আস্তে আস্তে শোধ করি আমাদের দলে, না আমি চাষ করি, হয়তো দলে আমাদের 20,000 জুমলো, আমি হয়তো 15,000 নিলাম, দলকে সবাই বসিয়ে মিটিং করে যে আমার এত টাকা দরকার চাষ করবো, সবাই মতামত দিল, টাকা নিলাম, আবার ফসল থেকে হলো তখন আবার শোধ করলাম, আবার কেউ অন্য কেউ নিল যে আমার দরকার চাষ করবো, বেলফুল চাষ আছে আর অন্যান্য ধান চাষ সব কিছু, সেই সব নিয়ে আমাদের দল সব চাকরি করে চাষবাস করে। আমার নাম শেখ শাহজাহান, গ্রাম শালুকা, পোষ শালুকা, গোপনগর অঞ্চল। আমার দলের নাম হচ্ছে আজমির শরীফ, হঠাৎ সংঘর সভাপতি। তো আমি যে দলটা করেছি, আমি এই দল করে আমি অনেক উপকার পেয়েছি, কোলাঘাট ব্লকের ভিতরে যেসব ক্যাম্প হয়েছে ওই ক্যাম্পেগুলো গেছি, আমি চশমা পেয়েছি বিনামূল্যে, হেঁটু দিয়ে করেছি, অনেক রক্তদান শিবিরে যোগ দিয়েছি, দল থাকতে আমি 9,000 টাকার একটা লোন পেয়েছিলাম, লোন পেয়ে আমি ওই 9,000 টাকার আমি একটা মুদি দোকান করেছি, নিজে আমি মুদি দোকানটাকে চালাচ্ছি, দলটা থাকতে আমি খুব হেল্প পেয়েছি, বা আমার দল খুবই ভালো চলছে। আমার দলটা আজমির শরীফ দলের মাসে আমি একটা মিটিং করি সব সদস্যদেরকে নিয়ে, কোথায় কী করব, কোথায় কী হবে না হবে, কারো যদি সুযোগ সুবিধা থাকে আমাকে বলবে, আমি সেই ব্যবস্থাটা করব। তো আমি সেই হিসাবে সেইগুলো চলছি, আর দল আমাকে খুবই উপকার করেছে, আর এই দলটা যদি আরেকটু উপকার করতো, আমাদেরকে যদি একটু বৃদ্ধ পেনশন দিতে পারতো, তাহলে আমরা খুবই উপকারিত হতো, আমার মা বোনেরা বা আমার
আমার নিজের ব্যক্তিগত কথা বলছি, আমি তো একটা লোন পেয়েছি 9,000 টাকা, আমি একটা ছোটোখাটো মুদি দোকান করে আমার নিজের ফ্যামিলিকে আমি চালাচ্ছি। আমি দলটাকে নিয়ে ওই লোনটাকে নিয়ে আমি মুদি দোকান বেশ ভালোভাবে যপন যাপন করছি, আর দলটা আমার খুব ভালোই চলছে, আর দলটাকে আমার খুব ভালো লাগছে। আমার নাম নকুল সামন্ত, গ্রাম সালুকা। আমার চোখের খুব প্রবলেম ছিল, তা একবার যে দুবার গিয়ে চশমা সব ভালোই পেয়েছি, খুব ভালো পেয়েছি চশমা। খুব ওনার ভালো যত্ন সহকারেই দেখেছেন, পায়ে ব্যথা ছিল, ওষুধপত্র দিয়েছে সব কিছু। আমার অভিজ্ঞতা বলে আমি খুব ভালোই উপকৃত হয়েছি বা খুব ভালোই লাগছে আমার। দল থেকে লোন আমি একটা সিদ্ধান্ত করেছি, এখনও দলকে আমি জানাইনি, এটা আমি নিজে সিদ্ধান্ত করে তারপরে জানাবো আর কি। সেটা আমি ওই হালকা চাষের জন্য করবো আর কি। আমার ফুল চাষ আছে, সেটা নিয়ে একটু গবেষণা করছি, নিজে করে ফিট করে তার ওদের জানাবো আর। এখন আমরা আছি 8 জন। আমি ওই এক জায়গায় গেছিলাম বিহার, 2-3 জায়গায় গেলাম, ওরা সারটা বেশি দেখালো আমাদের, সারটা তৈরি বা সারটা কীভাবে প্রয়োগ করতে হবে বা কীভাবে দিতে হবে এসব জানা। মামাই করেছে, মামা একাই করেছে না, প্রত্যেকে করেনি, একজন দুজনই করছে। নমস্কার, আমার নাম শ্রী নীরদ বর্ণাধব, আমি বাবা বুড়হরি দলের এই সম্পাদক, মা দক্ষিণাশী বয়স্ক গ্রামী সংঘের সভাপতি। আমি দলে এসে সিআরপি ট্রেনিং নিয়েছি বাঙালপুরে, আর দেউলটিতে লজেতে মানে ওই সঙ্গে ট্রেনিং নিয়েছি। আচ্ছা, পাটনাতে 16 সালে পাটনায় ট্রেনিং নিয়েছি। তারপর আমি ওই সময় থেকে মানে চাষের মানে নিজে হাতেই সমস্ত করি, জৈব পদ্ধতি। দল থেকে ড্রাম দিয়েছে, টাকা 5,000 দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমার নাম পরিতোষ জানা, আমি কাশীনাথ বয়স্ক দলের সম্পাদক। আমাদের ভিএলএফের নাম মা সারদা। আমি এই দল থেকে লোন নিয়েছিলাম, লোন নিয়ে সেই লোনের টাকা থেকেই আমি তেলের ব্যবসা করি। যে সঞ্চয়টা করি সেই সঞ্চয়ের কিছুটা উপকার হয়, আর আমার নিজেরও কিছু উপকার হয়েছে। এই দল থেকে এটাই উপকার আমার হয়েছে, এই দলে এসে অনেক শিক্ষামূলক প্রশিক্ষণও পেয়েছি, যেমন হেলথ ভলেন্টিয়ার, প্যালিয়েটিভ কেয়ার, এদের 24 পরগনা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন শিক্ষামূলক, কীভাবে কী দল তৈরি করতে হয় সেগুলো শিক্ষা দেওয়ার জন্যে। এবং কৃষ্ণনগরে গিয়েছিলাম প্যালিয়েটিভ ট্রেনিংয়ের ট্রেনিং নিতে, ওখান থেকে ওই সব ট্রেনিং নিয়েছেও আমি এখানে প্যালিয়েটিভের কাজ করি, কীভাবে কী প্যালিয়েটিভ রুগীদের কীভাবে সেবা শুশ্রূষা করতে হয় তারও করতে হয়। আমি হেলথ ভলেন্টিয়ার হিসাবে আমার গ্রাম চিকিৎসার দায়িত্ব নিয়ে আমি আমার সঙ্গে আর একজন হেলথ ভলেন্টিয়ার আছেন, ওনার নাম জয়নারায়ণ মান্না, উনি আর আমি আমরা দুজনেই এই হেলথ ক্যাম্পটা চালাই। আমাদের সঙ্গে আমার দলের বা আমার আশপাশে যেসব দল আছে তারাও আমাকে সাহায্য করে যে কীভাবে হেলথ ক্যাম্পটা চলবে। বেনিফিসিয়ারি কমিটি আছে, আর তার সঙ্গেও আছে আমাদের পদাধিকারী 3 জন, তাদেরকে নিয়েই আমি এই সঙ্গের কাজটাও করি। সঙ্গেরও একটা তেলের ব্যবসা আছে, সঙ্গের তেলের ব্যবসা, তার সঙ্গে সঙ্গের থেকে টাকা লোন খাটানো হয়। এতে অনেক দলও উপকৃত হয়েছে, তাদের দলেরই কোনো সদস্য যদি কোনো লোন নিতে চায় সঙ্গ থেকেই লোন নিয়ে সে তার উপকৃত হয়েছে কিছু। আমার নাম পঞ্চানন জানা, দলের নাম তারামা। হ্যাঁ, তোর ঘুরতে বলতে তোমার সে ওই দেউলে টুলে গেছিল, ভালো লেগেছে আমার। হ্যাঁ, থাকতে আছি তো, ভালো লেগেছে আমার দলে থেকে। সেটা সেখানে ওই মিটিং হয়েছিল, একটা চাদর দিয়েছিল আর আমি অনেক এই 80 বছর বয়স হয়ে গেল, পেনশন পাইনি। শোভারানী প্রধান, মা কালী। আর ওই স্বামী আজ 5 বছর ওই পাখড়া হয়ে পড়ে আছে, গ্রাম থেকে কোনো ইয়ে দেয়নি, সিংয়ের কাজ করতো, তাইতে যাই হোক পেনশন দেয়, তাতেই কোন রকমের দুজনে চালাই। 4টি মেয়ে সব যে যার বিয়ে দিয়ে দিচ্ছি, তাদেরও খুব স্বাভাবিক একটা ভালো নয় যেন মোটামুটি আর কি। চোখ অপারেশন 2 বার বৌমা ই করে 2 বার চোখ অপারেশন করছি আমি, এইটাই খুব সুরা পেয়েছি বাবা। আমার চোখটা যে 2 বার ওই চৈতন্যপুরে যেয়ে 2 বার চোখটাই অপারেশন করে নিয়েছে। বেড়াতে বলতে খুব একটা কোথাও যেতে পারিনি, ওই কোলাঘাটে 2-1 বার গিয়েছিলাম। আমি তো বলছি যে আমি এই যে চোখটা যে আমার একবারে পেয়েছি, এইটাই আমার সব থেকেই ভালো লাগছে।
আমার নাম রবীন্দ্রনাথ সাউ, আমি শ্রীকৃষ্ণ দলের সেক্রেটারি। আমি হেল্পেজ এসে অনেক উপকৃত হয়েছি। প্রথম উপকৃত আমি এই হেল্পেজ থেকে লোন নিয়ে নারকেল ব্যবসা করি, নানা জায়গায় ঘুরেছি, রুগীদের পরিষেবা আর করছি। ডাক্তারবাবু এই মাসে দুদিন আসেন, তাকে সহযোগিতা করি। কিছুদিন আগে একটা ক্যাম্পে গেছিলাম জৈব সারের আর কি, ট্রেনিং নিয়ে গেছি, নানা রকম ট্রেনিংয়ে গেছিলাম আর কি, গেছি আর কি। আমার একটা ইচ্ছা আছে যে হেল্প সারা জীবন আমি নিবি রুগীদের পরিষেবা করতে পারি কেন, এটাই আমার ইচ্ছা আছে। আমি পেনশনের ব্যবস্থা করলে অনেক হবে আর কি, দল এসে এটাই আমি চাই, আবেদন করতে চাই। শচীন্দ্রনাথ সামন্ত, দু বছর প্রায় হতে চলল মিলন স্বনির্ভর গোষ্ঠীর সভাপতিত্ব করি। আমাদের গ্রুপকে আরও বড় করার জন্যে এবং যাতে তারা স্বনির্ভর মানে তারা নিজেরা নিজেরা নির্ভরশীল হতে পারে, সেই জন্য ব্যাংক থেকে নানারকমভাবে লোন নিয়ে কেউ হয়তো প্লাস্টিকের ব্যবসা করছে, কেউ মুরগির ব্যবসা করছে, কেউ নানারকম কাজে লাগানো করছে, কেউ মেয়ের বিয়ে দেবে, এইসব নানা দিকে আমরা লোন নিই। আমি ব্যবসার জন্য আমি একটা লোন নিয়েছিলাম 12,000 টাকা, সেই ব্যবসা আমি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, কাপড় ব্যবসা। আর কাপড় ব্যবসা আগে করতাম, আমি 9-10 বছর বাইরে কাপড় ব্যবসা করতাম, সেই ব্যাপার নিয়ে আমার খানিকটা অভিজ্ঞতাও আছে, কীভাবে চালাতে হয়, কীভাবে পর্যটকে মাল দেখাতে হয়। তো সেই কারণে সেই ব্যবসা করে আমি কিছু কিছু ইনকাম করে সেই টাকাটা আরেকজনকে লোন দিয়ে যাতে এই করতে পারি, কারণ আমি নিজে সভাপতি পদে থাকি, আমার এই টাকাটা যাতে রোল করি আমি বাড়াতে পারি, সেই চেষ্টা আমাকে করতে হবে। আমাদের গ্রুপের যে কয়জনই আছে তাদের প্রোগ্রেসের ব্যাপার নিয়ে আমরা পর যে ফলটা পাচ্ছি তাতে ওরা এবং আমরা বড়ই উপকৃত হয়েছি। যে ডাক্তারবাবু আছেন, ডাক্তারপত্র দেখাই, এবং পাশাপাশি যারা আমার গ্রুপের আছে তাদেরকে বলি যে ওইখানে যেতে হবে, ওইখানে চশমা পাওয়া যাবে, ওইখানে ওষুধপত্র দেবে, হাঁটু প্রেশার দেখা, তো সেসব পরিষেবা আমরা পেয়েছি, নিজেও পেয়েছি। আমার এই হাঁটুর ব্যাপার নিয়ে আমার প্রেশার হাই, হাইয়ের ওষুধ দিয়েছিল, এবং সেই ওষুধ এত যে ভালো কাজ দিয়েছে আমি ভাবতে পারি না, খুব উপকার দিয়েছে। এবং শরীরে খানিকটা প্রেশারটা খানিকটা কন্ট্রোল করার ব্যাপার নিয়ে আমি খুব সুস্থ লাগছে এখন। আমার দলের ব্যাপার নিয়ে যাতে আরও বেশি উন্নত পথকে নিয়ে যেতে পারি, আমি দলের নানারকম কাজ করে বাড়ানোর চেষ্টা করছি, তার প্রোগ্রেসটা বাড়ানোর চেষ্টা করছি। তো আশা করি ভগবানের কৃপায় যদি এরকমভাবে চলতে পারি আমরা দলটাকে বেশ উপর পর্যন্ত তুলতে পারব। আমার নাম সুকুমার বেরা, গ্রাম ছাতিন্দা, পোস্ট কোলাঘাট, জেলা পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, সঙ্গে আমার দলের নাম গৌরাঙ্গ। এখান থেকে আমি সিডমান হিসাবে 9,000 টাকা শাড়ি পেয়েছিলাম, আর বয়স্ক যে সন্ধ্যা প্রদীপ সঙ্ঘের থেকে আমি 50,000 টাকা একবার, 7,000 টাকার একবার চাল পেয়েছিলাম, সেই টাকা ক্যাশ করে লোন নিয়ে কাপড়ের ব্যবসা আরম্ভ করেছি। আর সঙ্ঘের থেকে আমাদের সারের একটা কার এ দিয়েছে, ড্রাম দিয়েছে 5,000 লিটারে, সেই ড্রাম থেকে জৈব সার করে বিক্রি হওয়ার চেষ্টা চলছে। এবার দলে থেকে আমরা অনেক উপকৃত হয়েছি, চশমা দেওয়া আরম্ভ হয়েছে, চোখ দেখানো হচ্ছে, ডাক্তার গ্রামীণ চিকিৎসা কেন্দ্র করা হয়েছে, ওটা লোন নিয়ে আমি শাড়ি ব্যবসা আরম্ভ করি। আমি চণ্ডীচরণ সাঁতরা, রামকৃষ্ণ বয়স্ক স্বনির্ভর দলের কোষাধ্যক্ষ। আমরা দল থেকে প্রথমত আমরা অ্যাসেট পেয়েছিলাম, অ্যাসেটটাকে আমরা টাকায় রূপান্তরিত করে ওইটাকে আমরা দলের মধ্যে যারা চিকিৎসার জন্য টাকা লোন নিতে চায় আমরা সেই টাকাটা তাদেরকে লোন দিয়েছি, তারা সময় মতো সুদসহ তারা টাকাটা দলে ফেরত দিয়েছে, একজনে দেওয়া হয়ে গেলে আবার একজন নিচ্ছে, এইভাবে আমরা দলটাকে বৃদ্ধি করছি। আমাদের একটি সংঘ আছে, 27টা দল আছে, সেই 27টা দলের সে সংঘের আমি সভাপতি, আর হচ্ছে আমি যে হেল্প ভলেন্টিয়ার, আমরা 8 দিন যাবৎ ট্রেনিং নিয়ে হেল্প ভলেন্টিয়ারেও আমরা অংশগ্রহণ করেছি। সেই হেল্প ভলেন্টিয়ার সুবাদে আমাদের এখানে মাসে 2 বার করে ডাক্তারবাবু আসেন,
আমাদের হেল্পেজ ইন্ডিয়া থেকে 30,000 টাকার ওষুধ দিয়েছিলেন, যে প্রেসক্রিপশন করেন সেইগুলো সরবরাহ করি, যে খুব দুস্থ মানুষ তার দিকে আমরা সেগুলো ফ্রিতে সরবরাহ করে থাকি। আমরা যে হেলপ ভলেন্টিয়ার হয়েছি, আমরা যে মেঘা ক্যাম্প হয় সেই মেঘা ক্যাম্পে গিয়ে আমরা ওই ডাক্তারবাবুর সাথে থেকে আমরা ওখানে ফ্রিতে যে ওষুধগুলো দেওয়া হয়, এক মাসের যাবত যে ওষুধ দেওয়া হয় ওই হেল্পেজ ইন্ডিয়া থেকে, সেইগুলো আমরাও সরবরাহ করে থাকি। আমি ট্রেনিং নিয়েছিলাম সিআরপির, বুক কিপিং, আর ওই তার সাথেই হেলথটাও নিয়েছিলাম। আর আমাদেরকে অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমাদের ডায়মন্ড হারবার নিয়ে গেছিলো দক্ষিণ চব্বিশ পরগনা, আমাদেরকে এখানে প্যালিটিভ কেয়ারের জন্য এখানে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিলো। আমি বিহার গিয়েছিলাম, বিহার গিয়ে যে জৈব সার প্রকল্প, ওই প্রকল্পের দিকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিলো। আমাদেরকে দীঘা নিয়ে গিয়েছিলো, আমরা দীঘা গিয়েছিলাম, পণ্ডিচেরি গিয়েছিলাম, ওখানকার দল কীভাবে চলছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কীভাবে এখানে দলটাকে আরও উন্নতি করতে পারি সেইভাবে সব শিক্ষার জন্য আমাদের ওখানে নিয়ে যাওয়া হয়েছিলো। দলে থেকে যে একাকিত্বটা, যে এই বয়সকালে যে আবার একাকিত্বটা কেটে গেছে, আমরা এখন খুব খুশি বা সুখী দলের সদস্যদের সাথে মিলিত হতে পারছি, মিলিত হয়ে যে কথাবার্তা আর আদান প্রদান করছি, যে মনের জড়তা বা ভয় ভীতি কিছুটা কেটে গেছে, তাদের সংস্পর্শে এসে তাদের সুখ দুঃখের কথা শুনে আমার সুখ দুঃখের কথা বিনিময় করে আমরা কিছুটা গর্ববোধ করি। নমস্কার, আমার নাম পঞ্চমী ঘোড়ই, আমার সিদ্ধেশ্বরী গ্রুপ আর দলের সঙ্গে আমি যুক্ত। আমরা 10 জন থাকি, আমি ক্যাসেট পেয়েছি 10 জনের গ্রুপের মধ্যে থেকে। সেই ক্যাসেটকে আমি হচ্ছে কিনা সব ভাড়ায় খাটিয়ে সে পয়সা আমার উপার্জন সেই টাকা আমরা লোন খাটিয়ে আমরা সেই পয়সা আমরা ব্যাংকে জমা দিই, 10 জনের মধ্যেই আমাদের জমা হয়। আর এই 10 জনের গ্রুপের থেকে আমরা সবাই খুবই ভালো আনন্দ উপভোগ করি, মিটিংয়ে যাই সবাই, সেদিন যেদিন আমাদের মিটিংয়ের ডেট থাকে আমরা সবাই একসঙ্গে জড়ো হই, আমরা সেদিন সবাই খুব ভালো আনন্দ উপভোগ করি। আর আমরা সব এই বিনা পয়সায় চশমা পেয়েছি, হ্যাঁ আমি ওষুধ পেয়েছি, 2-3 জায়গায় বেড়াতে গেছি, দীঘা আর কলকাতায় আমাদেরকে বিনা পয়সায় বেড়াতে নিয়ে গেছে, আমরা আনন্দ উপভোগ করেছি, আমি অনেক কিছু দল থেকে ভালোই আমি উপকৃত হয়েছি। দুর্গা বেরা রাইন, আমাদের হপ্তাহে আমাদের এইখানে মিটিং হয়, আর আমাদের ইংরাজি মাসের প্রথম সোমবার আমাদের পয়সা দেওয়া হয়। তারপরে আমাদের এখানে ডাক্তার এসেছিল, আমাদের সব আমাদেরকে দেখে সব ওষুধপত্র দিয়েছিলেন। হ্যাঁ, গোপালনগরে এই বাঁদারে দিয়েছিলেন, মুর্শিদাবাদ গেছি, পুরুলিয়া, দীঘা, সবং, হ্যাঁ ভালো লেগেছে। হ্যাঁ, আমরা দল করতে চাচ্ছি, তো আমরা তো চালিয়ে যাচ্ছি। তেল দিয়েছিলেন, আমরা তেলটা সব করে আমাদের তেলের টাকা জমা পড়েছে, চাল দিয়েছিল, চাল সবাই মিলে নিয়ে বিক্রি করে আমাদের সেই টাকা জমা পড়েছে। হ্যাঁ, লোন নিয়েছিল, সেটা নিয়ে আমাদের একটা কাজ করেছিলাম আর কি, আমাদের মন্দিরের একটা দিন ধরা একটু অনুষ্ঠান করেছিলাম, আমি সেটা শোধ করে দিয়েছি। আমার নাম রঞ্জিত বিজলি, আমি বাবা রামকৃষ্ণ দলের সভাপতি। আমাদের দলে মানে সপ্তাহে সপ্তাহে মিটিং হয়, এমনি খাতাপত্র সারা লোন টোন দেওয়া নেওয়া সব হয়। তা আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামেও যাই, হ্যাঁ যেমন আমি বীরভূম গেছি, পুরুলিয়া গেছি, হ্যাঁ দলের হয়ে দল গঠনের কাজে গেছি। এই হলো আমাদের মানে দল থেকে আরও অনেক চিকিৎসা পরিষেবা পেয়েছি, এবং দল থেকে আরও ওই প্রথমে মানে গ্রেজুয়েশন হওয়ার পর আমার দিকে কিছু দল থেকে সাহায্য করেছে, সেইটা নিয়ে আমরা লোন দেওয়া নেওয়া করছি নিজেদের ভেতরেই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে নিয়েছিলাম, আমার শারীরিক অসুবিধার জন্য নিয়েছিলাম, এতে আমি অনেক উপকৃত হয়েছি এবং পরে লোন শোধ করেছি। এরকম আমাদের দলের অনেকেই লোন দেওয়া নেওয়া, মোটামুটি দলটা আমাদের ভালোই চলছে। নিশ্চয়ই আমার তরফ থেকে আমি বলছি, আমার দলের তরফ থেকেও মানে সবাই উপকৃত হয়ে বলছে, না আমরা ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। এখনও কিছু দলের লোক আসতে চাইছে, হ্যাঁ আমরা বলছি আসুন, আপনারা আমাদের মতো উপকৃত হবেন,
এই যেমন হাঁটুর পরিষেবা, চোখের চোখের ছানি অপারেশন, নানারকম কিছু দিক দিয়ে তো বিনা পয়সা আমরা তো সুযোগ সুবিধা পাচ্ছি। আমি মনোরঞ্জন দাস, জয়নিতায় সদস্য। পায়ের আঁঠুর জন্য খুব ব্যথাতে ভুগছিলাম, আমাদের গ্রুপ থেকে আমাকে ই করেছিল, তার জন্য আমাকে আঁঠুর জন্য প্যাড এবং সব কিছু দিয়েছিল, তাতে আমি খুব সুস্থ রয়েছি এবং চলাফেরা সব কিছু করছি, কাজকর্মও করছি, কোনো আমার অসুবিধা হয় না। তারপরে আমার দিকে দল থেকে ঘুরতে মানে নিয়ে গিয়েছিল দু তিন জায়গায়, সেখানেও ঘুরতে আমি গিয়েছি, আমার দলের লোকও গিয়েছে, বাকি ডেকোরেটর যে বাসন দিয়েছে সেই বাসন নিয়ে আমি কিছু কিছু জায়গায় ছোটোখাটো বাসন আরও অন্য লোকের বাসন নিয়ে ভাড়া খাটায় ভাড়া খাটিয়ে আমাদের ওখানে আমরা যুক্ত করে আমরা সব কিছু রাখি, ভালো লাগছে আমাদের, কোনো অসুবিধা নেই। আমাদের ওই দু বছর উপরে আড়াই আড়াই তিনের কাছাকাছি চলে গেছে, তিন বছর ধরে। হ্যাঁ, আমার নাম সুবল কারক, আমার দলের নাম শ্রী গৌর। আমাদের দলে 12 জন সদস্য রয়েছে এবং আমাদের দলে এই দলে মানে আমাদের হেল্পে যে এসে যে সমস্ত সাহায্য সহযোগিতা পেয়েছি সেই সমস্ত টাকা পয়সা দিয়ে আমরা লোন নিচ্ছি এবং সেই লোনের মাধ্যমে বিভিন্ন কাজ করছি বা কাজের মধ্যে দিয়ে সাশ্রয় হচ্ছে আমাদের। আমাদের এই দলে প্রায় 1.5 বছর রয়েছি, দলটা এসে আমাদের অনেক মানুষের অনেক উপকার হয়েছে। হ্যাঁ, আমি হেল্পেজ ইন্ডিয়াতে হেলথের ট্রেনিংগুলো পেয়েছি, কৃষ্ণনগর গিয়েছি এবং আমাদের চেঙ্গাইলে ফার্স্টের ট্রেনিংগুলো নিয়েছিলাম, সেই সমস্ত ট্রেনিং নিয়ে এবং আমাদের গোপালনগরে যে সমস্ত ট্রেনিংগুলো হয়েছিল প্যালিয়েটিভ কেয়ার, দুস্থ মানুষের সেবা করার ট্রেনিং এবং আমাদের হেলপেজের যে ট্রেনিংটা আমাদের ফার্স্ট এড নিয়ে যে হেলথের ট্রেনিংগুলো পেয়েছি, আমরা তাতে বিভিন্ন সেন্টারে গিয়ে রোগীর সেবা, বিভিন্ন ট্রিটমেন্টের যে প্রাথমিক চিকিৎসাগুলো আমরা করি, তো সেইগুলো করা হচ্ছে এবং মানুষের অনেক সাহায্য সহযোগিতা করা করে এই চিকিৎসাগুলো করলে অনেকের সুবিধা হয়। হেলপেজের সুবিধা সুযোগগুলো আমরা প্রত্যেকেই পাচ্ছি। আমার এলাকায় হোগলা চাষ হচ্ছে এবং হোগলাতেও এই সমস্ত লোন পেয়ে মানুষ উপকৃত হচ্ছে। আমি 6,000 নিলাম, বাড়ির বিভিন্ন কাজে লাগাচ্ছি, গৃহ লোনের কাজেও লেগে যায়, বিভিন্ন সংসারের কাজে থাকে, চাষের কাজ টুকটাকে এরকম, সেইগুলো আমরা কাজে লাগিয়ে সাশ্রয় করতে পারছি। আমার নাম প্রহ্লাদ রানা, আমি যে দলের সদস্য সেই দলের নাম হচ্ছে বিনয় বাদল দিনেশ দল, আর আমার দলের সদস্য সংখ্যা 11 জন এবং এরপরে যে আমাদের সংঘ গঠন হয়েছিল এই দল থেকে আমি গিয়েছি, আমি ওখানে নির্বাচিত হয়েছিলাম, নির্বাচিত নয় মানে মনোনয়ন হয়েছিলাম আর কি, এবং ওখানে মনোনয়ন হওয়ার পর ওখানেই আমি আমার যে সংঘ আছে, সংঘ হচ্ছে হঠাৎ সংঘ, সচিবের পদ পাই, বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে ই করেছি। আমি ওই আমাদের যে স্বাস্থ্য ক্যাম্প হয়েছিল সেই স্বাস্থ্য ক্যাম্প থেকে আমি ট্রেনিং নিয়েছি। দলের যে 11 জন সদস্য আছে সকলেই গরিব, কিন্তু আমার দলে সংঘের মধ্যে 17খানা দল আছে, আমার 17 মানে 176 জন সদস্য নিয়ে আমার সংঘটা তৈরি হয়েছে। আমি যে হেলথ থেকে ক্যাম্প থেকে ট্রেনিংটা নিয়েছি তার জন্য আমি সপ্তাহে একদিন করে আমার ওখানে সেন্টারে বসি এবং আশের লোকজন আছে, তারা সাধারণত আমরা টুকিটাকি যে সাধারণ ইয়ে রোগগুলো সেগুলোকে মোটামুটিভাবে করতে পারি এবং এরপরে যদি আমাদের কিছু অসুবিধা হয় আমরা আমাদের উপরে নেতৃত্বকে জানিয়ে দিই, তারা তখন ব্যবস্থা করে। যে এলাকায় যে আমার 17খানা দল আছে, বেশিরভাগ কেন সমস্তটাই সিডিউল কাস্ট এবং সংখ্যালঘু সম্প্রদায় নিয়েই ওখানকার সংঘটা তৈরি আছে, সকলে খেটে খাওয়া মানুষ। আমরা যে ওখান থেকে প্রায় 57,000 টাকার মতো আমাদেরকে সংঘ থেকে দেওয়া হয়েছিল, আমরা সেই টাকাটাই এখন ওই বিভিন্ন লোকের মধ্যে থেকে খাটিয়ে আমরা আমাদের ক্যাপিটালটাকে বাড়াচ্ছি আর কি। আমরা ব্রিগেড পেয়েছিলাম, সেই জন্য 9,000 টাকা পেয়েছিলাম, সেই 9,000 টাকাটিকে খাটিয়ে এখন আমাদের দলে ক্যাপিটাল দাঁড়িয়েছে প্রায় 15,000 টাকার মতো দাঁড়িয়েছে। 15 সাল থেকে আমাদের দল গঠন হয়েছে কিন্তু আমরা লোনটা পেয়েছি 17টি। মেনলি হচ্ছে হাঁটুর সমস্যা, আজকালকার প্রায় তো হাঁটুর সমস্যা বেশি,
ফলে কিন্তু এই লোকে আমরা রেফারেন্স করলে ওখান থেকে আমরা কিছু পাচ্ছি, এই জন্য আরো মানুষগুলো আরো এগিয়ে আসছে আর কি। আমার নাম সঞ্জিত পানে, আমি সবজি ব্যবসা করি। নগর জীবন থেকে আমরা কিছু লোন দিই, আমার ব্যবসা চালাই, ঋণ কিন্তু প্রায় বছরের শোধ করেছি। জীবন ফোন দিয়ে আমাদের একটু সাহায্য করে আমরা এতেই কিছু উন্নতি করে আমাদের পেট করা চালাই। প্রথমে 10,000 টাকা আমরা পেয়েছিলাম, জলটা করে আমি ভালো চিকিৎসার জন্য বিনা পয়সা আমরা ওষুধ কিন্তু পাই। আমার নাম রবীন্দ্রনাথ দাস, আমার দলের নাম হচ্ছে কৃষ্ণগোপাল খাদিনান। আমরা 17 সাল থেকে দল করছি, দল করে আমরা অনেকটা লাভবান হয়েছি। দল থেকে আমি লোনও নিয়েছি, নিয়ে আমার ছোটোখাটো একটা ব্যবসা করছি, অল্প বিস্তর নিয়ে এখন ব্যবসা আমার মোটামুটি ভালোই আছে। ওষুধপত্র এগুলো সব পরিষেবা আমাদের পাচ্ছি। আমি ট্রেডিং একটা নিয়েছি, তারপর তামিলনাড়ু গেছিলাম, তামিলনাড়ুতে ওখানে ভালোই এ পেয়েছি, আর ওখানকার যা সব দেখে এসেছি সেগুলো খুব ভালো হয়েছে, সেইগুলো এইখানে কার্যকর করবার জন্যে আমি প্রচেষ্টায় আছি। আমার নাম লালমোহন কৈতি। এই খাদ্যান কারণে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর সঞ্জীবনী স্বনির্ভর গোষ্ঠীর আমি তার সম্পাদক। আমাদের এই সংগঠনটা করে আমরা অনেক কিছু লাভবান হয়েছি। এই একটা স্বনির্ভর গোষ্ঠী সংগঠন করলে তাতে তুমিও কিছু পাবে, আমরাও কিছু দেবো। এই সংগঠন করে উন্নত হয়েছি এবং তা থেকে আমরা যেসব লোন টোন পেয়েছি, লোন আমরা যথাসময়ে ঠিকমতো লোন শোধ করেছি, আবার লোন নিয়েছি। যেসব জায়গায় আমরা অনেক জায়গায় আমরা প্রোগ্রামে গেছি এবং এই সংগঠন থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। রেগুলেটরি জিনিস আমাদের দিকে এই সংগঠন থেকে দিয়েছে, সেগুলো খাটিয়ে আমরা কিছু পয়সা করে আমাদের যে সংগঠনের 10-12 জন আমরা রয়েছি, সেই 12 জনকে সকলকে আমরা ভাগ বটনা করে সকলকে দিই, সকলেই লাভবান আছে। এর জন্য আমরা খুবই আনন্দিত। এইরকম সংগঠন পরিচালনা করার ভার সকলের কাছে আসে না এবং তাতে আমরা খুব আনন্দিত হয়ে এই সংগঠনকে আমরা স্বাগত জানাই, যাতে এটা আরও উন্নত দিকে আরও উন্নত ধরনের হয়, সেই হিসাবে আমরা খুবই আনন্দিত। আমার নাম পঞ্চানন মান্না, আমার দলের নাম হলো নবদিগন্ত। নবদিগন্তের আমি সহসভাপতি, আর আমার যে মহাসংঘ আছে সেই মহাসংঘ নাম হলো শতদল। শতদলের আমি সভাপতি। মাস তিনেক আগে আমি এই সংঘ থেকে একটা লোন নিয়েছি, লোনটা ব্যবসার জন্য নিয়েছিলাম, সেই টাকাতে ইনভেস্ট করে আমি উপকৃত হয়েছি। মোটামুটি ব্যবসাটা আমার ভালোভাবেই চলছে। বর্তমানে যে আমাদের দল পরিচালনা করছেন সম্পাদক মহাশয়, খুব মনোযোগ সহকারে দলকে পরিচালনা করছেন, ব্যয় ব্যয়ের হিসাবও তিনি খুব সুন্দরভাবে রাখছেন। দলে যারা আছে তারা খুবই উপকৃত হয়েছে, প্রত্যেকেই লোন ছাড়া হয়েছে, লোন যথারীতি আদায় হচ্ছে। আমি দল থেকে ব্যক্তিগতভাবে 35,000 টাকা নিয়েছিলাম, সেটা নিয়ে আমি ব্যবসা করছি, এই ব্যবসার কাজে লাগিয়েছি। সেটা প্রত্যেক মাসে যে কিস্তিটা আমার 18টা কিস্তি পড়েছে মোট, হ্যাঁ প্রত্যেক মাসে আমি আর 3টে কিস্তি শোধ হয়েছে, পরপর 3টে কিস্তি দিয়েছি, বাকি যা যথারীতি যা কিস্তি আছে সেই অনুসারে শোধ করে দেব। আমার পরিবারে আছি 4 জন, আমি প্রধান। আমার নাম বাসুদেব সামন্ত, আমি রাধাকৃষ্ণ দলের সদস্য। আমি দল থেকে লোন নিয়ে এই মেশিনটা কিনেছিলাম, মোটামুটি আস্তে আস্তে পয়সা শোধ দিচ্ছি, সংসার চলছে, তাতে টুকটাক সংসারটা মোটামুটি ম্যানেজ হচ্ছে। ডাক্তারি পরিষেবা আমরা মোটামুটি সবই পাই, কোনো অসুবিধা হয় না, দল চলছে আমাদের ভালোই। যারা লোন ফোন নিয়েছে সবাই মোটামুটি পয়সা করি সব দেয়, মাসে মাসে পয়সা সবাই দিয়ে দিই। দল চললে তো খুব ভালোই, দলটা চলছে খারাপ না, ভালোই চলছে। তো এটা যাতে চলে আমরা সেইটাই চাই, দলটা চলুক, পরিষেবা কিছু আমাদের আছে টাকা পয়সা, তাতে আমাদের আরও দলটা ভালো চলবে। আমার নাম
নাম গীতারানী পড়িয়া, আমার দলের নাম সচিমাতা, আমার সঙ্গের নাম মহাপ্রভু। আমি প্রচুর উপকৃত হয়েছি এই দল থেকে, দল করে, এবং আমি দলের সভানেত্রী। আমার এই ব্যবসাতে অনেক বয়স্ক মহিলারা কাজ করে, কাজ করে তাদের কিছু সংসার চালায়। এবং আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি, তামিলনাড়ু গেছিলাম, বিহার গেছিলাম। সেখানে গিয়েও একটা সারের ব্যবসা দেখেলাম, খুব ভালো। আমরা নিয়ে এসেছি কিছু সার, এসে গাছের টাছে দিয়েছি, উপকার হয়েছে। এবং তামিলনাড়ু গেছিলাম বটে, কিন্তু আমরা ওখানকার কথা বুঝতে পারিনি। আমাদের যিনি একজন গেছিলেন, তিনি আমাদেরকে সব বুঝিয়ে বুঝিয়ে বলেছেন। আমরা বাড়িতে বাড়িতে গেছিলাম, তারা কীভাবে উপকৃত হয়েছে সেগুলো দেখতে অনেক উপকার হয়েছে, কিছুটা সঞ্চয় করে এসেছি। স্বাস্থ্য পরিষেবা বলতে, আমরা চোখ দেখিয়েছিলাম, ডাক্তারবাবু এসেছিলেন আমাদের এখানে পশ্চিম মানিকা প্রাইমারি স্কুলে। আমরা চোখ দেখিয়েছিলাম, হাঁটু টাটু সব দেখিয়েছিলাম, আমাদেরকে ওষুধ দিয়েছে, আমরা খুব উপকৃত হয়েছি। বা ওনারা আমাদেরকে একটা কার্ড করে দিয়েছেন, সেই কার্ড যেখানেই দেখাবো সেইখানে থেকেই আমাদের চিকিৎসা করাবে। 70,000 টাকা লোন নিয়েছিলাম, সেটা দিয়েই এই ধরুন এই ব্যবসা। হ্যাঁ, সে দলের টাকা, সে টাকাটা পরিশোধ হয়ে গেছে। পরিশোধ হওয়ার পর আবার নিয়েছি 70,000 টাকা। হ্যাঁ, দল করে ভালোই লাগছে, দলে খুব উপকার পেয়েছি। আমরা যে বয়স্ক মহিলারা, আমাদের যে হাতে কিছু ছিল না, সেটা এখন মোটামুটি কিছু কিছু পয়সা আমাদের কাছে আছে। আমাদেরকে ছেলের উপর ভরসা করতে হবে না, যে আমরা কোথাও যদি বেড়াতে টেড়াতে যাই, আমাদের ছেলের উপর ভরসা করতে হবে না, আমাদের কাছে কিছু কিছু পয়সা আছে। আমার নাম রেণুকা মান্না, কানাই চোখে বাড়ি। আমি দলের মধ্যে ঘরে দলে আছি, আমি উপকার পাচ্ছি। চোখ অপারেশন করলো, 1,00,000 টাকা নিয়ে আমার নাতিকে নিয়ে পড়াচ্ছি, দল চলছে। আমাকে নিয়ে 5 জন, একটা ছেলে, তারপরে একটা মেয়ে, একটা ছেলে পড়তেছে, বউমা, 4 জন, আমি 5 জন। আমার নাম নমিতা মুখার্জি, আর আমি জয়গুরু দলের সঙ্গে যুক্ত। আর জয়গুরু দল করে খুব ভালো লাগছে, খুব উপকৃত। আমি 40,000 টাকা লোন নিয়েছিলাম, শোধ করে দিয়েছি। ঘরটা ভগ্ন দশা ছিল, ওই লোন নিয়ে আমি ঘরটা শোধ মানে সারাই করেছি। দল করে খুব উপকৃত আমরা। যে আরও যারা গ্রামে আছে বয়স্করা, তারা আসুক, ভালো লাগবে, ভালো লাগেও আমাদের। সবাই আমরা আছি বেশ এক গোষ্ঠীর মধ্যে, ভালো লাগে খুব। আমার নাম দিবাকর মন্ডল, আমি এই শিবংদারের সদস্য। ওখান থেকে লোন নিয়েছিলাম শিবংদার থেকে, কারণ ছেলে বাইরে থাকে, মানে ঘর করার জন্য লোন ছিল। সে লোনটা সেখানে ছোটা শুধু বেশি টাকা, 10 টাকা শুধু টাকাটা নিয়েছিলাম। এখানে দিতে উপকৃত হয়ে কাজ হয়েছিল, ভালো ভালো তো লাগছে। আমার নাম উষা বেরা, মহাপ্রভু সদস্য। হ্যাঁ, 2 বছরের বেশি আছে। ডাক্তারবাবুকে দেখেছিলাম, ডাক্তারবাবু এসেছিলেন, ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ, ভালো লেগেছে। এই তো যাচ্ছি, ওখানে সেখানে বেড়াতে নিয়ে যাচ্ছে, আর এই মিটিং হচ্ছে। তারপরে মিটিংয়ে যে আসছি, তাই তো আনন্দ হচ্ছে। অনেক জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছিল, ভালো আনন্দ পেয়েছি। বয়সকালে আর কী করবো। আমার নাম অজিত কুমার মণ্ডল, আমি মহাদেব দলের একজন সদস্য এবং আমি কোষাধ্যক্ষ আছি। আর মহামিলন যে সংঘ আছে, আমাদের সংঘেরও কোষাধ্যক্ষ। আচ্ছা, আমার দলটাকে মোটামুটি ভালো, আমার দলটাকে ভালোভাবে মোটামুটি চালাচ্ছি। হ্যাঁ, তারপরে আরও যে 11টা দল আছে, তাদেরও মোটামুটি সহযোগিতা করেছি এবং দলটা ভালো মতো চালাচ্ছি। আমিও একটা লোন নিয়েছি, আমার ওই একটু মানে ইট বালির ব্যবসা আছে আর কি, তাতে মোটামুটি ভালোই চলছে। আরও যে আরও সবাইকে লোনটা যাতে পায় সেই জন্য ব্যবস্থা করে দিচ্ছি। আর আমি আবার গ্রামের মানে 18 সালের পঞ্চায়েত হয়েছি গ্রামের। হ্যাঁ, সেই জন্য আমার দলটাকে
আরও যাতে ভালোভাবে চালাতে পারি সবাইয়ের সঙ্গে আমার খুব মানে এ আছে। হ্যাঁ, যে আমি ওই রকম যে কোনো কালারও দেখছি না, বুঝতে পেরেছেন, আমি ওই সব করি না, আমি যাতে সবাই মিলে আর সবাই আমার গ্রামের লোক সবাই আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমিও তাদের খুব সহযোগিতা করছি যাতে দলটা আমাদের ভালোমতো চলতে পারে, তার জন্য ব্যবস্থা করছি। আমার নাম নেপাল সাঁতরা, বাড়ি যোগীবেট। আমি হচ্ছে যে গোবিন্দ বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী দলের আমি একজন সদস্য, আর বর্তমানে আমি একজন ভলেন্টিয়ার, 15টা গ্রুপের আমি ভলেন্টিয়ার। আমি ভলেন্টিয়ার এবং সদস্য হিসাবে আমি বর্তমানে যে আত্মসম্মান আত্মমর্যাদা মানুষের কাছে পেয়েছি এবং এই যে বয়স্ক মহিলা পুরুষের কাছে পিতৃ মাতৃতুল্য যারা তাদের কাছে আমি ভালোবাসা এবং আশীর্বাদ দিয়েছি, এটাই হচ্ছে যে আমার কাছে সবথেকে বড় পাওনা আমার জীবনে। আমি এই কাজের মধ্যে থেকে আমি খুব খুশি আছি, বিভিন্ন রকম এক্সপোজার ভিজিট করছি, তাতেও আমার খুব ভালো লাগছে, জ্ঞান হচ্ছে, আর আস্তে আস্তে সেই জ্ঞানগুলো আমরা ছড়াতে পারছি। আমি সামান্য একটা লোন নিয়েছিলাম 10,000 টাকা, সেটা আমি শোধ করে দিছি, ওরা আমার ছেলের পড়াশোনার পিছনে লাগিয়েছিলাম। এই এলাকার উন্নতি করার জন্য বয়স্কদের সবথেকে আমার যেটা লক্ষ্য, আমাকে বয়স্কদের বয়স্ক ভাতাটাকে আমাকে তুলে ধরতে হবে, কীভাবে করা যায়। আমার নাম কমলা পাত্র, আমার দলের নাম রাধারানী, বয়স্ক স্বনির্ভর গোষ্ঠী। আর আমি এই দলে এসে খুব আনন্দ উপভোগ করছি। আর দ্বিতীয় হচ্ছে এ থেকে অনেক সুবিধা সুযোগ পেয়েছি, ডাক্তার দেখানো থেকে তার এই চোখের চশমা দেওয়া, ট্রেনিং নিয়েছি এবং ট্রেনিংয়ে বাইরে ট্রেনিং দিতেও গেছি। দলে এসেছিলাম বলে মানে আনন্দ উপভোগ করছি, বাইরে যাওয়া এগুলো কি আর আমার পক্ষে হতো, মেলামেশা এই যে আমাদের কথাবার্তা, হ্যাঁ, সুখ দুঃখের কথা, এটাই তো সবচেয়ে ভালো লাগে। এই যে বাইরে গেলাম এগুলো কি আমি বাড়িতে থাকলে এই দলে না এলে কোথাও বেরোতে পারতাম, এটাই আমার সবচেয়ে খুব ভালো লেগেছে। আমার নাম সরস্বতী পুড়িয়া, আঙ্গিনার দলের সদস্য। আমি এই দলে এসে অনেক কিছু উপকার পেয়েছি। আমার স্বামী আগে লোডিং টানত, এখন 10-12 বছর সে কোনো কাজকর্ম করেনি। সে দল থেকে সাহায্য পেয়ে সব কিছু করে আমরা সংসার চালাচ্ছি। কারণ স্বামীর 15,000 টাকা করে রোজ খরচা হচ্ছে, ওই রকম করে জাঙিয়া সুন্দরতা কেটে জীবিকা নির্বাহ করছি। পরিবারের 4 ছেলে, 4 বউমা, আলাপিলেমেয়ে, 8 জন, ভালো লাগছে। এই চোখে চোখ সে সুবিধা পাচ্ছি, হাঁটুর প্রবলেম এই দিনে এই দিচ্ছে, তারপর ডাক্তার মাসে মাসে আসতিছে, এবং ওষুধও খাওয়া হচ্ছে, সেগুলো পয়সা লাগছে না, বিনা পয়সার ওষুধ, সেগুলো করে দল থেকে লোন নিয়েছিলাম, সেই লোনও আমরা শোধ করতেছি, কিছু পয়সা মাসে 30 টাকা করে জমা দিচ্ছি, এইভাবে আমাদের। সাবিত্রী ম্যাম, দেবী দলের প্রশাসক, দলে এসে অনেক কিছু উপকার পাচ্ছি। আর তখন দলে ছিলাম খুব সংসারী পেতে থাকতাম, 5 জনের সাথে মেলামেশা করতাম না, এখন এসে 5 জনের সাথে মেলামেশা, সকলকে চিন্তা করছে, সব জায়গায় যাতায়াত। তারপরে এই মানে দলেতেই ডাক্তার এসব হাঁটুর জন্য ডাক্তার পায়রিয়ে দিয়েছে, হ্যাঁ, লোন নিয়েছি, ছেলেকে ফুলের ব্যবসায় দিয়েছে, খুব তারিদ্র মানে কষ্ট সংসার ছিল, ছেলেরা জন্মজুর খেটে খেতে ওই করে ফুলের ব্যবসায় দিয়েছে। পরিবারে আমাদের 2 ছেলে আর 2 বউমা, 4টে বাচ্চা, খুব ভালো লাগছে, খুব আনন্দতেই আছি, নাহলে এইসব জানতাম না, ঘরের মধ্যেই পড়ে থাকতাম, কিছু জানতাম না। সকলের সঙ্গে এখন সব গল্প অভিযোগে সকলের পরিবারের কষ্ট সৃষ্টি সকলে সব জানা পড়েছে, সব হচ্ছে। নমস্কার, আমার নাম বেলা মাইতি, আমার জীবের বাড়ি, আমার দলের নাম উদয়। আর আমার বাড়িতে আমার 2 ছেলে আছে, আমার শ্বশুর আছে, খুব বয়স্ক একদম, মানে বিছানা সজ্জা
ছেলেরা বাড়িতে থাকে না, আমাকে খুব কষ্ট করেই সংসার চালাতে হয়। আর মানে আমি 15,000 টাকা লোন নিয়েছিলাম, ছোটো ছেলে ফার্নিচারে কাজ করে, ওকে দিয়েছি, দিতে ও কাজ করে আর একটু বাড়িয়েছে, তারপর আমি লোনটা শোধ করে দিয়েছি। তারপর আমি একটু ওই মাঠে ঘাটে মজুর টুজুরে কাজ করি, ফুল গাঁথা ফুল তোলা এসবও করি। দল থেকে আমাদেরকে 2-3 জায়গাতে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছে, পুরুলিয়াতে গেছিলাম, খবং গেছিলাম, তারপর ওখান থেকে আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছিল ওখানে ঘুরতে গেছি। তারপর আমাদের যেমন মাসে একটা করে মিটিং হয়, সবাই একসাথে মিলেমিশে গল্প করি, কথা বলি। তারপর আবার আমাদেরকে ব্যাংকেও যেতে হয় টাকা জমা দেওয়ার জন্য, ছেলেরা বাড়িতে থাকেনি। তারপর অল্প হয়েছে, আমার স্বামী মারা গেছে, খুবই কষ্ট। দলের একটা কথা বলা, আনন্দ করা, সবাইয়ের সাথে মিশা, এটা খুব ভালো লাগে। আর আমি এক জায়গায় ট্রেনিংও গেছিলাম বাঙালপুর, ওখানে বাইরে যেতে আমাদের খুবই আনন্দ লাগে। আর আমার হচ্ছে ওই হেল্পেজ ইন্ডিয়া থেকে আমরা ওষুধপত্র নিয়েছি, আমার চোখের জন্য চশমাও পেয়েছি। তারপর এখনও মাসে মাসে প্রায় ওষুধ আনতে যাই, আমারও প্রেশার হাই আছে, প্রেশারের জন্য ওষুধ নিই, খালি পেটে অ্যাসিডের আছে বলে অ্যাসিডের ওষুধ নিই। বাড়িতে একা একা থাকলে কি, এই দলে ছিলাম বলে তবু এখানে ওখানে যাওয়ার সুযোগটা হয়েছে, নাহলে অতটা বাড়ি থেকে যাওয়ার মতো সুযোগ হয়নি। অল্প বয়সে স্বামী মারা গেছে, ছেলেরা ছোটো ছিল, এই এখন একটু বড় হয়েছে, মানে যাওয়ার মতো সুযোগ করে দিতে পারেনি খরচার অসুবিধার জন্য। সেই নিয়ে ওগুলো ঘুরতে গেছি, আমার খুবই আনন্দ লাগছে, দলে থেকে আমার খুবই ভালো লাগছে। আমার নাম শঙ্করী বারিক, আমি আমার দলের নাম মা মনসা, আমি দলের সম্পাদিকা। আমি আমার এক ছেলে আর বৌমা রাধিলা, এইবার ওদের লিয়ে আমরা খুব অন্ধকারে পড়েছিলাম। তো ছলনাদি এসে বলল যে শঙ্করীদি একটা তুমি কাজ করবে না কি? আমি বলি দেখো আমাদের তো অর্থহীন না, ঠিক আছে সব কিছু হয়ে যাবে, তুমি এক কাজ করো, একটা তোমাদের বয়স্ক দলের তোমরা দল করো। এখন আমরা উপস্থিত, আমরা যে 10 জন আছি, আমাদের ডাক্তার দেখানা, এই প্রেশার চেক আপ, এই হাঁটুর, চোখের, চোখেরও ডাক্তার দেখানো হচ্ছে, আমরা চশমাও পাইছি। আমরা যে এই যে অর্থবিহীনের জন্যে এই সব কাজ করতে পারিনি, এবারে 10 জন গ্রুপ থেকে আমরা কি করলাম যে কি করব, না তোমাদের সঞ্চয় করতে হবে, আর এবং সঞ্চয় তোমরা করো, তারপরে তোমাদের আমরা লোনের ব্যবস্থা আমরা করে দেবো বলে আমাদের সঞ্চয় আমরা করেছি, এবং আমাদের লোন 1 বছর লেয়া হয়ে গেছে, হয়ে গিয়ে পরিশোধ হয়ে গেছে, আবার এই লিয়েছি। হ্যাঁ, লিয়ে আমরা 10 জন গ্রুপের টাকা লিয়ে আমরা এইসব মাছ টাঁস এনে আমরা মানে আমাদের ব্যবসাটাকে আমরা বাড়ি চলেছি। এখন আমাদের ভালোভাব আমরা আমাদের চলে যাচ্ছি, এবং আমরা যে কোথাও যেতে পারতাম না, পাঁচের সঙ্গে আমরা কথা বলতে পারতাম না, আমরা এখন পাঁচের সঙ্গে কথা বলতে পারি। আর আমরা বিভিন্ন জায়গা, আমরা এই পুরীলাও গেছিলাম, আমরা এরকম আমরা সময় সময় জায়গা জায়গায় চলি। হ্যাঁ, ভালো লেগেছে, তাদের সঙ্গে কথা বললাম, খুব সব ট্যাঙ্কে মাথায় করলে আমাদের কাজকে চলে এসেছি। আমার নাম দেবব্রত চংদার, বাড়ি ধর্মবীর, আমার দলের নাম দশভৈজা, ESHG গভর্নমেন্ট সঙ্গে সম্পাদক, এবং আমি হেল্পেজ ইন্ডিয়া গভর্নমেন্ট প্রজেক্টের হেলথ ভলেন্টিয়ার। এবং এইসব কাজেতে আমি বিভিন্ন জায়গা বিভিন্ন ক্যাম্পও গিয়েছি, মেগা ক্যাম্পও গিয়ে করেছি। আমার আশেপাশের যেসব বয়স্ক মহিলা বা পুরুষরা আছেন তাদের প্রেশার চেক আপ করা হয়, আর আমাদেরকে আমাকে যে গভর্নমেন্ট প্রজেক্ট থেকে যে হেলথ মেডিসিন কিট দেওয়া হয়েছিল তার থেকে ফ্রি অফ কস্টে আমরা ওষুধপত্র বিতরণ করে থাকি। তরল জৈব সারও আমাদের সঙ্গে তরফ থেকে করা হয়েছে, সেটার কাজ চলছে। এখানকার যেসব দল রয়েছে, মহিলা যে দল রয়েছে, মহিলা দলকে আমাদের
আমরা ব্যাংকের তরফ থেকে একটা লোনের ব্যবস্থা করে দিয়েছি। এটা নিয়ে ওদের দ্বিতীয়বার লোন উঠলো, প্রথমবার 1,25,000 উঠেছে, এবারে 2,00,000 টাকার মতো লোন উঠে ওরা স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছে মহিলা দলটি। আমাদের দলটি মিশ্র দল, যার ফলে আমরা এখন পর্যন্ত ব্যাংক থেকে কোনো লোনের আওতায় আসতে পারিনি। তবে চেষ্টা করছি যেটাকেও যদি মহিলা দল করিয়ে দেওয়া যায় তাহলে আমরা হয়তো ওদেরকেও কিছু লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমরা শিক্ষামূলক ভ্রমণ আমরা বিহারে গিয়েছি, আমরা পুরুলিয়া গিয়েছি, পণ্ডিচেরিতে গিয়ে আমরা সেখানে যে সংঘ আছে সেই সংঘর সম্বন্ধে আমরা অনেক কিছু দেখেছি, এবং ওখানে এল্ডার ফর এল্ডার একটি আশ্রম আছে সেখানে আমরা ছিলাম এবং সেখানে অনেক কিছু আমরা শিখতে পেরেছি বা দেখেছি। ভার্মা কম্পোস্টের একটা সারেরও আমরা প্রশিক্ষণ নিয়ে এসেছি, সেটাও এখানে আমরা করার ব্যবস্থা করেছি। আমার নাম মেনকা ঘোড়া, ধর্মবীর। আমার দলের নাম ওই সন্ধ্যা তারা। হ্যাঁ, তারপরে আমরা চশমা পেয়েছি 2 বার, আর ডাক্তারখানায় 2 বার পেয়েছি ওষুধ পেয়েছি, আর এই হাত মেশিন পেয়েছি। হ্যাঁ, আর টাকাও আমাদের লোনে ছেলেদের দিকে দিয়েছি, ছেলেরা তো শোধ করবে, ছেলের দিকে ওই ব্যবসার জন্য চাল ব্যবসা দিয়েছি, তারাই শোধ করবে। আর আমরা ভবনে গেছিলাম, হ্যাঁ ভবনে গেছিলাম, সেখানে সব ওই সব দেখলাম সব, আমাদের মতো দোল, তাদের বাড়ি গেলাম, শুনলাম সব, ফিরে এসে এসব দেখলাম সব। এই নিয়ে কিছুটা করছি, আমরা মিটিং করছি, সবাই মিলে মিটিং করছি সপ্তাহ সপ্তাহ। হ্যাঁ, বসছি। নমস্কার, আমি স্বপ্নাদলের প্রসাদক। আমার নাম সন্ধ্যা গাঁথাই, আর আমি এই দলে প্রথম ঢুকে সঞ্চয়ের ই করেছি। সঞ্চয় থেকে আমার শরীরের চিকিৎসা, প্রথম ছুটি আমার চোখে ছানি, আর ডাক্তার দেখাতে গেলাম, দেখার পর বললো চোখে ছানি, ছানি অপারেশন হয়েছি। তার ছানি অপারেশনের পর আমাদের হচ্ছে যে এখানে স্কুলে ক্যাম্প বসে সেখানে যেয়ে আমাদের শরীর চেকিং হয়েছে, আর আমাদের ওষুধপত্র দিয়েছে হলো। তারপর হচ্ছে আমাদের দলের সঞ্চয় থেকে আমরা লোন পেয়েছি। লোন নিয়ে আমার ছোট্ট একটা আমার ছেলে, আমি নিয়ে লোনটা আমার ছোট্ট ছেলে আছে, তাকে ব্যবসায় দিয়েছি। সে ছোট্ট আমাদের একটা সাইকেল দোকান আছে, সে ব্যবসা করে আমার স্বামী তো অসুস্থ পড়ে আছে, সেই ব্যবসা দেখে টুকি টাকি আমাদের চলতেছে। তারপর আমার স্বামীর অসুস্থ হয়ে গেলে হয়তো আমি পয়সা উড়ি পাচ্ছি না, আর তখন কী করবো, আমি ওই লোন থেকে আবার টাকা নিয়ে আমার স্বামীকে ডাক্তারপত্র দেখাই। তারপর ভবনে গেছিলাম, ভবনে ভবনে যে সেখানে আনন্দ পেয়েছি, এই যে দল করে দলের আমার উপকার হয়েছে, আমার উপকার হয়েছে। আর আমি এই যে আমার যে লোন নিয়ে এই সবগুলো যে আমার খরচ টরচ আমার সব করছি, এইটা আমাদের খুব উপকার হয়েছে। প্রথম স্টার্টিং আমার চোখ চোখ করছে। আমার ময়না মাইতি, রাধাকৃষ্ণ, বয়স্ক স্বনির্ভর দল, যে ওখানে ডাক্তার ওখানে সুযোগ সুবিধা পেয়েছে, ওখানে চশমা পেয়ে চাইছি, পায়ের জন্য হাঁটুর জন্য একটা ইয়ে পেয়েছি। তারপর সুযোগ সুবিধা ভালোই আছে, আমি দলের মধ্যে খুব ভালোই মানে আনন্দেতে আছি। একা একা থাকতাম, এখন ভালোই আনন্দেতে আছি। বেড়াতে গেছিলাম দীঘা, নিয়ে দীঘায় গেছিলাম বেড়াতে। আমার লোনের ব্যাপারটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে ব্যবসার জন্য দিয়েছিলাম, সেগুলো ছেলেরাই ছেলেই ব্যবসার জন্য আমাদের মিষ্টি দোকান এতে থাকি, মাইক সেট এগুলো আছে, এই জন্যই ছেলে কিছু পয়সা নিয়েছিল লোন, জিলিপি দোকান। আমার নাম লিপিকা মান্না, আমি সভানেত্রী, দলের নাম বয়স্ক স্বনির্ভর দল। আমি এখানে এসে ভালো আছি দলে এসে, আর আমি অনেক কিছু সুবিধা পেয়েছি, চশমা পেয়েছি, ডাক্তার মানে ওষুধপত্র পেয়েছি। আমি বেড়াতেও গেছিলাম, দীঘা সবং ঘুরতে বেড়াতে গেছিলাম। আমি লোন নিয়েছি, লোন নিয়ে আমি ব্যবসা আমার স্বামীকে দিয়ে ব্যবসা করছি। আমার নাম হচ্ছে অপর্ণা দত্ত, আমি আমার দলের নাম রাধাকৃষ্ণ, স্বসহায়ক বয়স্ক দল, আর আমি হচ্ছে দলের সম্পাদিকা। আর আমি লোন নিয়েছি 2 বার, আমি লোন নিয়ে খুব উপকৃত হয়েছি। আর আমি স্বাস্থ্য পরীক্ষা আমি ডাক্তারও দেখাচ্ছি, ওষুধপত্র আমরা পাচ্ছি, আর তাতে আমরা বিশেষ উপকৃত হয়েছি। আমরা দলে এসে খুশিতে আছি আমরা।
ভবিষ্যতে আরও আশা করব আমরা যাতে এই দল থেকে আরও কিছু সাহায্য পাই। আমার নাম ভানুরাম দে, আমি হেল্পেজ ইন্ডিয়ার গমন প্রকল্পের শ্রীকৃষ্ণ বয়স্ক স্বনির্ভর দলের সদস্য এবং সভাপতি, আজাদিন সিএলএফের কোষাধ্যক্ষ, শাহপুর রূপনারায়ণ এল্ডার অ্যাসোসিয়েশনের বডি মেম্বার। আমি এই হেল্পেজ ইন্ডিয়া দলে এসে অনেক ইসিআরপি ট্রেনিং নিয়েছি এবং ইসিআরপির কাজও করেছি, হেলথের ট্রেনিং নিয়েছি, হেলথের কাজ করেছি, জৈব সারের উপর ট্রেনিং নিয়েছি, বিহার পণ্ডিচেরি এক্সপোজার ভিজিটিং হয়েছে, জৈব সারের জন্য পাটনাতে মাশরুম জৈব সার ট্রেনিং নেওয়া হয়েছে এবং এখানেও সেই ট্রেনিংয়ের উপরে কাজ করেছি। আর দল থেকে লোন নিয়ে আমি ক্ষুদ্র ব্যবসা করছি, সেই ব্যবসার মাধ্যমে লোনের টাকা পরিশোধ করছি। স্বাস্থ্য পরিষেবার মধ্যে চোখের চশমা পাওয়া গেছে এবং ডাক্তারবাবু যে প্রতি মাসে দুবার করে ডাক্তারবাবু আসে, সেখানে স্বাস্থ্য পরিষেবাও পাচ্ছি। দলে থেকে আমার খুব আনন্দ, দলের শুধু দলে থাকাই নয়, দলের সাথে সাথে হেল্পেজ ইন্ডিয়ার অন্তর্গত যত দল আছে সব দলের মধ্যে কাজ করে খুব আনন্দ পেয়েছি এবং প্রতিটা জায়গার মধ্যে কাজের গতিধারাটা যেন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পেরে খুব নিজেকে গর্বিত মনে করছি। নাম হচ্ছে সরজু কইলা, আমার দলের নাম সত্যনারায়ণ গান্ধী, আর সম্পাদিকার পদে আছি। হ্যাঁ, সুযোগ তো পেয়েছি সুন্দর সুন্দর, খুব ভালো। যে প্রথম যখন আমরা দলটা যখন গঠন করবো তার কয়েকদিন পরেই আমরা তেল, দুরকম তেল পেয়েছি, হ্যাঁ দুরকম তেল পেয়েছি, চোখের ওষুধ পেয়েছি, আর হচ্ছে কেন আমরা অনেক দিকে ট্রেনিং পেয়েছি, দুটা একটা সিআরপি ট্রেনিং পেয়েছি, বেড়াতে গিয়েছি পুরুলিয়া সবং আর বাঙালপুরে ট্রেনিং পেয়েছি, আর কেন এতে খুব আনন্দের মধ্যেই আছি। আমি খুব দুঃখে ছিলাম, তো আমার ছেলে খুব মানে বয়স্ককালে মানে 28-29 বছরেই মারা যায়। দুটি মেয়ে ছেলে থাকতে থাকতে বিয়ে দিয়েছি আর একটিকে দিতে পারিনি, তো আমি অসহায়। তো কখন ভাবছিলাম আমার মরে যাই ভালো, কারণ আমি কী করে সংসার, আমার স্বামী খুব একটা সতেজ নয়, তো কী করে মেয়ে বিয়ে দেবো, ছেলে চলো, তার উপর আমার ভরসা ছিল, তো বিজনেস কী করবো, আমি কোনোদিন কোথাও যাইনি। তো যখনই আজ 3 বছর এই বয়স্ক দলটা চলছে, এরপর থেকে দেখলাম যে আমাকে এই বয়সে কি ব্যাংক কোনো সুযোগ দিবে, কোনো দিবেনি, তো এই এতে আমি যদি ঢুকে যাই এর থেকে আমি কোনো সুযোগ পাবো, তো পেয়েছি লোন পেয়েছি। লোন পাওয়ার জন্যে আজকে আমি সেই লোন দিয়ে কিছু ধান টান কিনে আমার বাড়িতেই দিয়ে যাই, কুটে আমার খদ্দের বাইক থেকেই আমার দিয়ে যায়, আমাকে যেতে হয় কোথাও নিয়ে, আমি লভ্যাংশটা নিয়ে আমি সংসারে দিয়েছি, বই চালিয়েছি, বাকি অংশটা দেনাও মিটিয়েছি, আবার সেই অংশ থেকে আমি টুকিটাকিভাবে করছি, ফুল গাঁথি, কোনো সময় মালা গাঁথি, বাগানে কারো ফুলও তুলি। এই সকালবেলা আমাদের বেল তুলারই আছে, সেই বেল তুললে আমরা 15-20 টাকা করে, 1 কেজি বেল তুললে 15-20 টাকা করে পাই, আর 10 কুড়ি মালা গাঁথলে আমরা 25 টাকার কাজ করে যাই। তো নানারকম দিক থেকেই চলছে, তো এই হেলথের থেকে আসায় খুব আনন্দে আছি, যে আর আমার মনে হয় মরবো বলে মনে হয়নি, বাঁচবো। কিন্তু আজকে এই বয়স্ক দলে এসে ভাবছি না, আমি যেন আরও কিছুদিন বাঁচি, আরও ঈশ্বর যেন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে। রাতে মন দুয়ার গুলি ভাঙলো ঝরে, জানি নাই গো তুমি এলে আমার ঘরে, জিরাতে মন।